আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তগুলো আপনাদেরকে। এ যা কি হচ্ছে, সিম্পল কি হচ্ছে ভাই, এই মুহূর্তটা আমরা সুইমিং পুলে প্লে করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। আমি ইউআর আমাদের দ্য বয়েজ ইউটিউব চ্যানেল। তো গাইস, আমরা এখন রামপুরহাট সুইমিং পুলের মেইন গেটের সামনে প্রবেশ করছি এবং প্রবেশ করার পরেই আমরা চলে যাব টিকিট কাটার উদ্দেশ্যে টিকিট কাউন্টার এবং তার। তো আমরা প্রথমে এখানে টিকিট কাউন্টার এসে টিকিট কেটে নেব। দাদা, টিকিট কত মূল্য আছে? 100 টাকা। কতক্ষণ আমাদের এই দাদা টিকিট কাটছে? 720। রামপুরহাট সুইমিং পুলের টিকিট মাত্র 80 টাকা পার পিস। তো 80 টাকার বিনিময়ে আপনারা এই সৌন্দর্যময় অনুভব করবেন এবং রামপুরহাট স্টেশন থেকে কিছুক্ষণের দূরত্বের মধ্যে আপনারা এই রামপুরহাট সুইমিং পুলে আসতে পারবেন। খুবই সুন্দর ব্যবস্থা আছে রামপুরহাট সুইমিং পুলের মধ্যে। তো আমরা এসেছি এবং হ্যাঁ, একটা বিশেষ ঘোষণা যে 80 টাকার মধ্যে আপনারা 1.5 ঘন্টা মাত্র থাকতে পারেন। প্যান্ট না নিয়ে আসেন তো আপনাদেরকে 20 টাকা প্রতি প্যান্টের লাগবে। তো আপনারা আসুন এবং এই সুইমিং পুলে আপনার আনন্দময় মুহূর্তগুলো আমরা অনুভব করবো। আমরা এখন চেঞ্জিং রুমে চেঞ্জ চলছে, ড্রেস ড্রেসও চেঞ্জিং হচ্ছে, দেখতে পাচ্ছেন বাথরুমে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে আমাদের গ্রামের ছেলেরা কীভাবে পুকুরে স্নান করে। তো আজকে আমি আবার পেয়েছি এবং রামপুরহাট সুইমিং পুলে আপনাদেরকে স্নান করে দেখাচ্ছি। দেখাও ভাই কীভাবে নামতে হয়। তো আমি এখন নামছি, দেখতে পাচ্ছেন সুইমিং পুলে নেমে গেলাম। তো দেখতে পাচ্ছেন তো আমি এবার একটু সবাই মিলে ডুবে নেব, কেমন মুহূর্তটা। খুবই অসাধারণ এক মুহূর্ত। তো আমি প্রথমে একটু খাওয়ারে স্নান করে নিচ্ছি। সুন্দর, খুব সুন্দর ফিলিংস বন্ধুগণ, কি বোঝাবো আপনাদেরকে, কিছু বোঝাতে পারবো না। ঠান্ডা ঠান্ডা জল, হ্যাঁ, আর সেই মরশুমের আনন্দ আপনাদেরকে সকলকে বলবো নিয়ে যান। এবং আমি সকলকে বলবো যে একবার হলেও এই রামপুরহাট সুইমিং পুলে আসুন এবং এই যে আনন্দ মুহূর্তগুলো আপনারাও নিজের মধ্যে গ্রহণ করুন। কিভাবে সাহেব আমাদের মালক বাজি দিচ্ছে, সেই বাংলা ছেলেরা আমরা চলে এসেছি, আমরা গ্রামের ছেলে চলে এসেছি। সুইমিং পুলের মধ্যে কি করছে, ওই ভাইরা ছোটো ছোটো ভাইরা এসছে যে ভাই আমাদেরকেও নাও, আমি নিলাম। এবং তোমার কেমন লাগছে এখানে স্নান করতে? খুবই ভালো লাগছে, সকলে কি বলবে যে এখানে আসো? অবশ্যই ছোট ভাইয়ের মুখে শুনে নিলেন যে হ্যাঁ এখানে আসতে বলছেন, যে সেই মুহূর্তগুলো আপনার সামনে তুলে ধরবেন। আর আমাদের ব্যাটালিয়ান এখানে সবাই স্নান করছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সকলে বেশ আনন্দময় সুরিয়ে ভিডিও করছে এবং স্নান করছে। খুব সুন্দর লাগছে ভাই, কি বলবো তোমাদেরকে, একবার ডুবেনি ডুবেনি। কি আনন্দ, খুবই সুন্দর লাগছে যে আমরা এখানে এসেছি এবং সেই সমস্ত সব মুহূর্তগুলো আপনার সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকমই আনন্দময় মুহূর্ত আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তগুলো আপনাদেরকে। এ যা কি হচ্ছে, সুইমিংটা কি হচ্ছে ভাই, এই মুহূর্তটা আমরা সুইমিং পুলে প্লে করছি।
খাচ্ছি। হ্যাঁ কি হবে জানি না শেষ পর্যন্ত, কিন্তু জানি আপনাদেরকে হ্যাঁ ভালো লাগবে, সেই মুহূর্ত আপনার সামনে তুলে ধরছি। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর গরমের দিনে ঠান্ডা অনুভব করবেন। দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বাচ্চারাও স্নান করছে খুব সুন্দরভাবে। এখানে ছোটো বাচ্চাদেরও সুইমিং পুলের ব্যবস্থা আছে। এবার আমাদের সুইমিং পুলে যা ডান্সের আয়োজন করেছি, গান বাজছে, এখানে ডান্সও করতে পারবেন, তো সেই ডান্সের প্রতিযোগিতা চলছে। আর হ্যাঁ, মানুষের ভিড় দেখতে পাচ্ছেন পিছনে, যে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ আজকে রবিবার, রবিবার মানুষের ঢল বেশ ভালোই আছে, তো আপনারা আসুন আর সুইমিং পুলে আনন্দময় মুহূর্তগুলো আপনারা অনুভব করুন। দেখতে পাচ্ছেন সেই আনন্দময় মুহূর্ত, সুইমিং পুলের মধ্যে সবাই আনন্দ করছে, উপভোগ করছে। অবশ্যই বলছি ভালো লাগছে, তো আমি আরও চাইব যে এখানে স্নান করুন। এই দেখেন আমাদের যে ব্যাটালিয়ান ছেলে, সে ব্যাটালিয়ান খুব ভালোভাবে সুইমিং পুলে স্নান করছে। চলে আসো, আমার গাড়ি খুব আনন্দিত, আবার নেক্সট টাইম আসবো। আপনাদেরকে এত সুন্দর মহোৎসব হচ্ছে, তোর জীবনটা যে তোর মুলুক, লোকে যা বলুক চলে গা চলুক, তোর জীবনটা যে তোর মুলুক, মন দিয়ে যা মন নিয়ে যা সেই আনন্দে। আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, গেট থেকে পাস হচ্ছি। তো আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রামে কীভাবে পুকুরে স্নান করে, আর আজকে দেখালাম সুইমিং পুলে কীভাবে স্নান করে। তো গ্রামের ছেলে জিন্দাবাদ, এই বলে আমাদের আজকের ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে ছিটিয়ে দেবেন ও একটা করে সাবস্ক্রাইব করে দেবেন।